সহজেই চুম্বক শলাকা তৈরি করার জন্য একটা সাধারণ সূঁচ, একটা শক্তিশালী চুম্বক আর দুটো সমান মাপের সোলার বল নাও। চুম্বকের একটা নির্দিষ্ট প্রান্ত সূঁচটায় ঠেকিয়ে একই দিক বরাবর ঘষো। মানে ধরো, চুম্বকটা সূঁচ বরাবর ঘষে বাঁদিক থেকে ডান দিকে নিয়ে যাও, আবার তুলে বাঁদিকে নিয়ে বাঁদিক থেকে ডান দিক পর্যন্ত ঘষে নিয়ে যাও। এরকম পরপর অন্তত 25 বার করো। এবার সোলার বল দুটো ছবির মতো করে সূঁচের দুদিকে লাগাও। এরপর এটাকে একটা জল ভর্তি পাত্রে ভাসাও। দেখো, সূঁচটা আস্তে আস্তে ঘুরে উত্তর দক্ষিণ মুখ করে স্থির হলো। তোমার কাছে অন্য কোনো চুম্বক শলাকা থাকলে মিলিয়ে দেখে নাও।